একেবারে তাপপ্রবাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ, তার মধ্যে অন্যতম জেলা হচ্ছে বীরভূম। আর সেই বীরভূমে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখা গেল নিয়ম বদল করতে, সময়সূচি বদল করতে। আর 10টা নয়, 8:30টাতেই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে বিশ্বভারতীতে। তীব্র তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের, ছাত্রছাত্রীদের, অধ্যাপনার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রত্যেককে এবং কর্মীদের বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তবে সিদ্ধান্তের আরও বিস্তারিতভাবে জানব এবং ঠিক কী কী বিষয় বদল করা হলো। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, তাপপ্রবাহের কারণে বেশ কিছু নিয়মে বদল বিশ্বভারতী কর্তৃপক্ষের, বিস্তারিত জানব যে বিজ্ঞপ্তি দিয়ে ঠিক কী বলা হলো। দেখো, একেবারেই যেহেতু তাপপ্রবাহের সতর্কতা এমনি রয়েছে এবং তারপরে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে বলা হচ্ছে যে আজ থেকে যে সোমবার 8:30 থেকে 11:30 পর্যন্ত পড়ুয়াদের যে ক্লাস রয়েছে সেই ক্লাস নেওয়া হবে এবং একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেগুলি হবে। মূলত পরীক্ষার্থী এবং যারা পড়ুয়া রয়েছেন তাদের কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠভবন এবং শিক্ষাকর্তের যে নিয়ম ছিল সকালে সেই নিয়ম কিন্তু থাকছে এবং যেহেতু তীব্র দাবদাহ রয়েছে এবং তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে এবং শুক্রবার পর্যন্ত পুনরায় এই যে তাপপ্রবাহ রয়েছে সেই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত কিন্তু এই নিয়ম বলবৎ করা হবে এবং তারপর বিবেচনা করে গরম যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি যেভাবে ক্লাস চলছে, যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 8:30 থেকে 11:30টার মধ্যে যে পড়ুয়াদের পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ক্লাস নেওয়া হবে সেই ব্যবস্থা করা হবে। যদি তাপপ্রবাহের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু যেভাবে আগের নিয়ম ছিল সেই আগের নিয়মই কিন্তু মানা হবে। কিন্তু যেভাবে কয়েকদিন ধরে আমরা দেখছি যে আবহাওয়া বিদ্যুতের খবর, যেটা কোনো বৃষ্টির কোনো কিন্তু এখনো সম্ভাবনা নেই, 44 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না এবং রাস্তাঘাট কিন্তু সুনসান হয়ে যাচ্ছে এবং সকাল থেকে তাপমাত্রা যে পারদ উঠছে সে পারদ কিন্তু চরম এবং সেখানে সাধারণ মানুষ কোথাও ঠান্ডা পানীয়, কোথাও কিন্তু মুখে ঢাকা নিয়ে বেরোচ্ছে, কোথাও শরবতের দোকানে কিন্তু তারা ভিড় করছেন। এক কথায় বলা চলে অস্বস্তিতে কিন্তু সাধারণ মানুষ। এই সঙ্গে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ পড়ুয়াদের কথায় মাথায় রেখে কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছে এবং আমরা জানি যে 25শে বৈশাখের পরে কিন্তু যে গ্রীষ্মকালীন ছুটি যেহেতু শুরু হয় আমরা জানি এবং রাজ্য সরকার যেহেতু আগেই কিন্তু এই গরমের পরিস্থিতি বিচার করে কিন্তু স্কুলগুলিতে ঘোষণা করেছে, সেই পথেই কিন্তু হাঁটলো বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং যে নিয়ম ছিল বিশ্বভারতীতে যে শিক্ষাছাত্র এবং পাঠভবন সেই নিয়মই চলবে এবং নতুন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাপপ্রবাহের ফলে সেখানে কিন্তু পড়ুয়াদের কথা মাথায় রেখে কিন্তু ক্লাসগুলি কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। আপাতত ধন্যবাদ সুব্রত, এবং তুমি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কি পরিস্থিতি থাকে বীরভূমের আমরা পরবর্তী সময়ে কথা বলবো আবারও তোমার সঙ্গে। সব মিলিয়ে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার মধ্যে বীরভূম অন্যতম, এবং সে কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।